কুণ্ডুবাড়ির রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপি পটলের তেল ঝাল বা তেল পটল। গরম গরম ভাতের সাথে কিন্তু পটলের তেল ঝাল খুবই ভালো লাগে। আমি কিভাবে এই রেসিপি করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের এই রেসিপি ভালো লাগে অবশ্যই দেখতে দেখতে একটা লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে ফ্যামিলির মধ্যে এই রেসিপি শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। চলুন দেখে নিন রেসিপি। পটলগুলো ভালো করে ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি আর দুদিক থেকে এভাবে কেটে দিয়েছি যাতে ভালো করে মশলাগুলো এর মধ্যে চলে যায়। এটা আমি লবণ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। এবার ভেজে নেব। কড়ায় তেল গরম হয়ে গেলে পটলগুলোকে দিয়ে 4-5 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে আমি পটলগুলোকে লাল করে ভেজে তুলে নেব। এর মধ্যে আমি এখন কোনো হলুদ দেব না। ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো এলাচ ফোড়ন। ফোড়নটা একটু হয়ে গেলে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, যে পেঁয়াজটা হালকা লাল কালার আসবে সেই রকম অবস্থা পর্যন্ত ভেজে নেব। তারপর দিয়ে দেবো 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকে আমি ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো পেস্ট। টমেটোটাকে দিয়ে আমি 1-2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে আরও 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে নেব। মশলাটা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। পটলটাকে দিয়ে 2 মিনিটের মতো আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। অবশ্যই আপনারা এইভাবে পটলের তেল ঝাল বা তেল পটল রেসিপি করবেন, আশা করি খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই দেখতে দেখতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মধ্যে। ভালো করে কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিটের মতো ফুটিয়ে নেব যাতে ভালো করে পটলগুলো আরও সিদ্ধ হয়ে যায় আর মশলাটাও চলে যায়। 5 মিনিট পর পটলটা খুবই ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার পটলের তেল ঝাল। গরম গরম ভাতের সাথে খেতে লাগবে দুর্দান্ত। আপনারাও তৈরি করুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর সবশেষে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইবে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান।